চলতি মাসের 10 তারিখে গোপনে খাবারের সাথে কেমিক্যাল মিশিয়ে স্বামীকে খুন করা এবং বড় সতীন ও তার শিশুকে খুন করার চেষ্টার অভিযোগে দ্বিতীয় স্ত্রীকে বেতনা বিবিকে গ্রেপ্তার করলো ফরাক্কা থানার পুলিশ। উল্লেখ্য, চলতি মাসের 10 তারিখে গোপনে খাবারের সাথে কেমিক্যাল মিশিয়ে স্বামীকে খুন করা এবং বড় সতীন ও তার শিশুকে খুন করার চেষ্টা করায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। মুর্শিদাবাদের ফরাক্কা থানার খোদাবন্দপুর গ্রামে মৃত স্বামীর নাম নাসির উদ্দিন শেখ, বয়স 35 বছর। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সাচেতা বিবি ও তার সন্তান আহিদুল শেখ। জানা গিয়েছে, পেশায় শ্রমিক নাসির উদ্দিনের প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান রয়েছে। বেশ কিছুদিন আগে পরিবারের অগোচরে বেদনা বিবি নামে আরও এক মহিলাকে বিয়ে করেন, আর এই ঘটনায় মৃত নাসির উদ্দিনের দ্বিতীয় স্ত্রী বেদনা বিবির নামে ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাসির উদ্দিনের ভাই। তারপর থেকে তদন্ত শুরু করেছিল ফরাক্কা থানার পুলিশ। গতকাল রাত্রে ফরাক্কা থানার এসআই বিজন রায়, ফরাক্কা থানার আয়েশে দেবব্রত চক্রবর্তীর নেতৃত্বে মুর্শিদাবাদের রানীতোলা থানা এলাকা থেকে বেদনা বিবির বাবার বাড়ি থেকে গ্রেপ্তার করে ফরাক্কা থানায় নিয়ে আসা হয়। তারপর শুক্রবার সকালে 7 দিনের রিমান্ড চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হলো। শিবা সরকার, রিপোর্ট এনটিভি ডব্লিউপি। ৯০৯ ১৩১ ৩১।